যারা আজকে আমার কাছে আসছেন তারা আমায় টিভিতে বা পেপারে তো দেখেই থাকেন। আমি আপনাদের মঙ্গলের জন্য আসছি। আমি চড়কের মেলায় এবং গাজনের মেলায় জীবের মধ্যে ইসুর প্রবেশ করিয়ে থাকি। তবে যারা শিষ্য ভাই তোমরা আছো, তোমাদের সামনে তোমাদের মঙ্গলের জন্য আমি জীবে টিস্যু প্রবেশ করে যাচ্ছি। দেখুন আমার হাতে একটি রড শিক আছে, টিস্যুটা আমি আনতে ভুলে গেছি। আমি এটা দিয়েই জীবের মধ্যে প্রবেশ করে যাচ্ছি। দেখলে আমি জীবের মধ্যে টিস্যুর প্রবেশ করিয়ে দেখালাম। এই যে বাবারা এই ধরনের অলৌকিক ক্ষমতা দেখান, তারা বলেন যে তারা এই সমস্ত করে থাকেন কোন এক দেব দেবীতে, 30 কোটি দেব দেবতা যে কোনো একজনের অনুগ্রহ। তা এই বাবা কি কোন অনুগ্রহে দেখালো একটু দেখা যাক। এই একটি এই ধরনের ত্রিশূল নিয়ে ওনারা ওনাদের জীবের মধ্যে প্রবেশ করান। কিভাবে? যেভাবে করান, কিন্তু ওনারা একবার দেখান না ত্রিশূলের এই ইউ শেপটি। এই ইউ শেপের এই ত্রিশূলের এইভাবে প্রবেশ করানো হয়। এইভাবে প্রবেশ করানো এবং কিছুটা নিখুঁত অভিনয়ের মাধ্যমে তারা এই ধরনের অলৌকিক ক্ষমতা গাজনের মেলায়, পূর্ণকুম্ভের মেলা বা বিভিন্ন মেলায় দেখিয়ে থাকে। আর সরল ধর্মান্ধ ভারতবাসী স্বভাবতই বিশ্বাস করে নেয় যে এগুলো কোনো অলৌকিক ক্ষমতা। দাদা এসে গেছি আপনাদের সামনে, কথা বলবো বলি দাদা। তবে কথাটা কি জানেন তো, আপনাদের যাদের শিকড়গুলো দিয়েছি শিকড়গুলো কিভাবে ব্যবহার করবেন দাদা সেগুলো বলেই দেব। বাড়িতে বাচ্চা ছেলে আছে, বিছানায় পেছা করে দিচ্ছে, দাঁত কিরমির করছেন দাদা। হ্যাঁ দাদা, শিকড়টা তো দিয়েছি, শনিবার মঙ্গলবার করে দাদা ব্যবহার করবেন। তার আগে বলে নি দাদা, বাড়িতে মা বোন আছে দেখবি, বঠি দিয়ে দাদা মাছ কেটে দেয়। তবে দাদা মাছ তো কাটা যাবে, পাঠা কাটা যায় দাদা। কোনোদিন শুনেছেন মানুষ কেটে ফেলেছে? তবে দাদা মানুষ আমি কেটে ফেলবো দাদা, কেটে ফেলে জোড়া দিয়ে দেবো আপনাদের সামনে দাদা। তবে মনে মনে ভাবছি মিছা কথা বলছি দাদা, ক্ষমা করবি, মিছা কথা বলি না আপনাদের সামনে দাদা। এই ভাইটিকে গলা কেটে দেবো দাদা, প্রমাণ করবি এ মাদারিয়ালা কিভাবে গলা কাটবি আমি দাদা বলবো, চোখে দেখবি দাদা গলা কেটে দেবো। তবে দাদা তার আগে একটা কথা বলি দিচ্ছি, এ বাচ্চা ছেলে বসে পারলা, বুড়াউড়ি করবি না। তবে দাদা যারা বসে আছেন না তাদের কাছে কথা বলবো দাদা, ভিকারিয়ালা নেই দাদা, পকেট দিয়ে পয়সা ছুড়ে দেবেন না। তবে আসল ব্যাপারটা দেখা যাক, আর যে যেখানে বসে আছেন দাদা হাত জোর করে থাকবেন না, পায়ে পা দিয়ে বসবেন না দাদা, ফ্রি হাতে ফ্রি ভাবে বসে থাকবেন। তার কারণ বনদেবী আদেশ আছে, গলা কাটবার সময় দাদা বাদন দিয়ে রাখবেন না। বাদন দিয়ে রাখলে বলবেন কি হবে গলা দাদা কেটে দেবো, জোড়া লাগবে না। আপনি তো চান না ছেলেটি মরে যাক দাদা, তবে জোড়া আমি লাগিয়ে দেবো দাদা আপনাদের সামনে। দেখুন দাদা চাকুটা ভালো আছে, দেখে চাকুটা দাদা ভালো আছে। যদি বলেন দাদা চাকুটা ধার নেই দাদা, যে কোনো ছোট ভাই চলে আসুন কেটে দেখিয়ে দেবো, ধার আছে জোড়া লাগিয়ে দেবো। ভয় নেই আসো ভাই, এ ভাই আসো না, আসবে না, ভয় পাচ্ছি। তবে দাদা আমার ছেলের আমি গলা কেটে দেবো দাদা, তবে গলাটা তো কেটে দেবো। তবে মনে মনে ভাবছি গলা কেটে দেবে ভাই, দেখাবে কি দেখাবে না, চাদর দিয়ে রেখেছে দাদা, চাদরটা খুলে দেবো দাদা, আমি গলাটা কেটে দিচ্ছি। এ মাছের টালে ভাই, এই বসে বলা কি করছিস রে, ব্যথা লাগছে
কি হচ্ছে দাদা বলা না দাদা হাতটা জোড়া করে রাখবে না কি হচ্ছে বসে বলুন বসে বলুন দাদা মনে মনে ভাবছেন দাদা কিভাবে হলো আর একটু বসিয়ে দেবো দাদা দুয়াক্ষেন করে দেব কি বললেন করবো না কেন দাদা করবো না ভয় পাচ্ছেন মরে গেছি দাদা যদি মনে করি না গলাটা আর্ধেক করে দেবো দাদা টান দেব কি ভয় পাচ্ছেন টান দেবো না ঠিক আছে দাদা টান দেবো না ভদ্রমহিলা ভয় পেয়ে গেছি দাদা তাহলে দেখেছেন তো গলাটা কেটে গেছে না তবে পিপির জন্য করছি না দাদা গলা কেটে দিয়েছি গলাটা জোড়া দিয়ে দেবো ওই বান্দা দু দাদা গলাটা দাদা জোড়া দিয়ে দিচ্ছি ঠিক আছে কেটে গেছে তো বাচ্চা আছে বসে পড়বি হ্যাঁ ভাই গলাটা দাদা কেটে গেছে এবার দাদা দেখুন গলাটা জোড়া দিয়ে দেবো দাদা কি হচ্ছে দাদা গলাটা জোড়া লেগে গেছে তো জোড়া লেগে গেছে দেখ তবে দাদা মনে মনে ভাবছেন চাকুতে কিছু ছিল দাদা দেখুন এই চাকু দিয়ে গলাটা কেটে দিয়েছি আপনারা দারুণ দেখলেন না যে গলাটা কি সুন্দর ভাবে কেটে দিল এই মাদারিওয়ালা কিন্তু দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি যে তারা যে কিভাবে কাটে এবং কিভাবে তারা দুভাগ করছে এবং কিভাবে তারা করে সম্পূর্ণ বিষয়টা আমরা পরিষ্কার ভাবে লিখে দেবো তার হাতে ছিল প্রথমে এই ছুরিটা দেখুন ঠিক এইভাবে তারা দেখিয়েছে হ্যাঁ এই ছুরিটা তারপরে কি করলো না একটা লাল কাপড় দিয়ে তাকে উপরে বডিটার উপরে ঢেকে দেওয়া হয়েছে ঢেকে দেওয়ার পরে কি করলো তিনি না এবার আস্তে করে হাত ঢুকালো কিসে না মাথাটা এবং সেই লাল শাড়িটার ভিতরে দিয়ে কাটছে কাটতে কাটতে কি করছে জানেন এই চাকুটাকে তিনি আস্তে করে ফেলে দিচ্ছেন ফেলে দিয়ে আরেকটা চাকু দিচ্ছেন ঠিক সেই রকম দেখতে তারপরে কি করছেন কাটার নামে করে আস্তে করে তিনি বসিয়ে দিচ্ছেন জাস্ট দেখুন আমার গলাতেও আমি বসিয়ে দিয়েছি আমার গলাটা তাহলে কেটে গেছে তাহলে আমি কথা বলছি কি করে না আমি আবার গলা জোড়া দিয়ে দিলাম দেখুন আসল ব্যাপারটা ছুরিটা হলো এই রাউন্ড হিসাবে কাটা ঠিক আছে আর একটু ধরুন ভুল হলো ঠিক আছে দাঁড়ান এক মিনিট এই দেখুন পাশাপাশি এই দুটো ছুরি একটা দিয়ে গলা কাটা হয়েছিল এটা প্রথমে আগেরটা আর এটা লাস্টে কাটা অবস্থাটা তার সাথে কি ব্যবহার করলেন একটু সামান্য আলতা এই আলতাটুকু লাল করে দিলেন যাতে গলাটা রক্ত হিসাবে বেরিয়ে এলো হ্যালো এসে গেছি আপনাদের সাথে কথা বলবো বলি দাদা তবে মনে করছেন কি কথা বলবো রাস্তায় দাঁড়িয়ে দাদা কেউ ভাষণ শুনতে যায় না দাদা তবে ভাষণ দেবো না দাদা আমি এসে গেছি আপনাদের সামনে কিছু কথা বলবো বলি কথাটা হচ্ছে আমার বাবার বাবা ঠাকুর দাদা স্বপ্নে বনদেবী একটা শিকড় দিয়েছিল বলেছিল যে দেখবি একটা শিকড় দেবো শিকড় গুলো তুই বিক্রি করবি না বিনা পয়সায় লোকের মাধ্যমে দিয়ে দিবি তবে দাদা শিকড় নিয়ে কি করবি শিকড় গুলো দাদা দেওয়া হবে যার যে কোনো রোগ আছে ব্যাধি আছে দাদা সব দূর করে দেবে বলবেন কি কি রোগ ভালো হবে বাচ্চা ছেলে আছে বিছানা পেছাব করে দিচ্ছি দাদা দাঁত কিরমির করছে রাত্রিবেলা ঘুমের চোখে দাদা দাঁত কিরমির করছে স্বপন দেখছে সকালবেলা দাদা বিছানা দাঁত তুলে দেখলেন বিছানা পেছাব করে দিয়েছে কি করবে হসপিটালে গেছি ডাক্তারখানায় গেছি দাদা অনেক অসুবিধা হচ্ছে বাচ্চা ছেলে দিনে দিন রোগা হয়ে যাচ্ছে দাদা স্বপ্নে ভয়ে পেয়ে তবে দাদা কি করবে শিকড়টা দেব শিকড়টা নেওয়ার পরে দাদা দেখবেন 7 দিন পরে বাচ্চা ছেলে দাদা রোগা হয়েছিল মোটা হয়ে যাবে তার কারণ শিকড়ে দাদা কাজ করবে শিকড় নিলে বাচ্চা ছেলে বিছানায় পেছাব করবে না দাঁত কিরমির করবে না রাত্রিবেলা দাদা থাকবে স্বপন দেবে না তবে দাদা বলবি এ ভাই আর কি ভালো হবে ঘরে মা বোন আছে বাতের বেতা হচ্ছে বুঝতেই গেলি উঠতেই পারছি না দাদা উঠতেই গেলে বুঝতেই পারছি না মনে মনে করছি কি করবি শিকড়টা লিবিন দাদা 7 দিন শনিবার মঙ্গলবার দেখি দাদা শিকড়টা হাতে ব্যবহার করবি তবে দাদা কোন রকম বাদ বিচার নেই নাল নীল সবুজ কালো যে কোনো কালে ব্যবহার করবে মাছ মাংস ডিম সব খেয়ে নেবেন দাদা তবে বেগুনটা দাদা 7 দিন খাবে না বেগুন খেলে শিকড় গুণ নষ্ট হয়ে যাবে দাদা তবে আরো কিছু কথা বলে নিতে চাই দাদা তবে কথাগুলো কি জানেন তো দাদা রাস্তায় জিতে জিতে সাপের মাথায় পাড়া দিয়ে দিবেন সাপ কিন্তু ক্ষমা করবে না কামড় দিয়ে দিবে দাদা শিকড়টা নেবে হাতে রাখবেন দাদা রাস্তায় চলে যাবে অন্ধকার দিয়ে যাবেন দাদা সাপে লেজে পাড়া দিয়ে দিবে সাপ কামড় দিবে না দাদা সোজা চলে যাবে শিকড় যদি হাতে থাকে দাদা
তবে আমার কাছে কিছু চিঠি আছে দাদা, চিঠিগুলি দেখিয়ে দেবো। অনেক দূর দূর থেকে আসছে দাদা, অনেক ব্যাধি ভালো হয়ে গেছে। মাত্র টানি ভাই, ঠিক আছে? তবে দাদা ভাষণ দিচ্ছি অনেক দাদা, প্রমাণ তো করবেন কিভাবে হবে দাদা। আমি একদম চোখটা বেঁধে দেবো দাদা, চোখ বাঁধা অবস্থা সবকিছু বলে দেবে, জেলে নেবে দাদা। মনে মনে ভাবছেন, এ ভাই তুমি তো একা আছো, চোখ কার বাঁধবে? ছেলে আছি দাদা, চোখটা বেঁধে দেবে ভাই, চলে আয়। হ্যাঁ দাদা, চলে এসেছি দাদা, আমার সাথে বহু বছর কাজ করেছি দাদা, এর চোখ বেঁধে দেবো। চোখ বাঁধা অবস্থায় দাদা বিভিন্ন রকম প্রশ্নও করবি, সব উত্তর দেবে দাদা। তবে কথাটা বলবো দাদা, শুনে নেবেন ভাই, বসে পড় তো, বসে পড়, বসে পড়েছি দাদা। দেখুন আমি কাপড়টা দিয়ে না দাদা ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পরে দাদা যা যা প্রশ্ন করবো, যা যা উত্তর হবে দাদা সব বলিয়ে দিবে। তবে আপনারা ভাবছেন, এ ভাই তুমি বলবি, আমি বললে প্রশ্ন করবি, উত্তর দিবি? হ্যাঁ দাদা উত্তর দিবি। আপনি চলে আসুন দাদা, যে কোনো জিনিস প্রশ্ন করবি তার উত্তর দিবি দাদা। চলে আসুন, আপনি চলে আসুন দাদা, চলে আসুন। মানে টানে ভাই, বুকের ভিতরে ধপ ধপ করে উঠলো দাদা, কিভাবে বললো দাদা। বিশ্বাস করুন আমার নিজের লোক নেই দাদা, তবে আপনি উঠে আসুন, কিছু বলবেন দাদা, চলে আসুন, আপনি চলে আসুন দাদা। যা বলবি, যেরকম প্রশ্ন করবি, সব উত্তর দিবি। মাস্টার টালি ভাই, হ্যাঁ ভাই, এদিকে আসো, আসছে, এদিকে আসো, যাচ্ছে, সবাই কি ছেলে দাও, যাচ্ছে, সবাই কি ছেলে দাও, যাচ্ছে। তুই বলতেই পারবি এই দাদার হাতে কি আছে? এই দাদার হাতে একটা গ্লাস আছে, দাদার হাতে একটা গ্লাস আছে। তুই বলতেই পারবি ওটা কিসের গ্লাস? দেখো ভাই, ওটা প্লাস্টিকের গ্লাস আছে ভাই, প্লাস্টিকের গ্লাস আছে দাদা। শিয়ালদা যাচ্ছিল তো রাস্তা দিয়ে কিনে নিয়েছে, তাই দাদা দোকান থেকে কিনেছে, চলে যাও। মাসে টালি ভাই, হ্যাঁ ভাই, এদিকে আসো, আসছে, এদিকে আসো, যাচ্ছে, সবাই কি ছেলে দাও, যাচ্ছে, সবাই কি ছেলে দাও, যাচ্ছে। সব কথা বলতে পারবি, সব জানতে পারবি দাদা, আপনি উঠে আসুন। সোনার আংটি আছে, খেলতে গিয়েছিল, খেলে চলে আসলো। তুই বলতে পারবি দাদা কি খেলে আসলো? দাদা হকি খেলে আসলো, হকি খেলে আসলো। তুই বলতে পারবি দাদার বাঁ হাতে কি আছে? দাদার বাঁ হাতে একটা ঘড়ি আছে, দাদার বাঁ হাতে ঘড়ি আছে, দাদার বাঁ হাতে ঘড়ি তো দাদা, আর হকি খেলে ফেললে। তবে দাদা মনের কথা বলে দিলাম, সব জেনে নিলাম দাদা। তবে মনে মনে ভাবছেন, সব বলতেই পারবি? আপনার বাড়ি কোথায়, আপনার বাবার নাম কি, আপনার কয় ভাই কয় বোন বলে দেবে ভাই, চলে আয়, চলে আয় না, সব বলে দেবো, সব জেনে নেবো দাদা। তবে মনে মনে ভাবছি, সব বলে দিবি, কিভাবে বলবি? তোমার নাম আছে ভাই বদলার বিশ্বাস, তাই তো? এদিক চলে আসো, তুমি আমার নিজের লোক নয়, আমার নিজের লোক নয়। তোমার নাম আছে বদলার বিশ্বাস, তোমার বাবার নাম আছে বিশ্ব বিশ্বাস, তোমার দু বোন আছে, দু ভাই আছে, তোমার দাদা ইঞ্জিনিয়ার, তোমার মেজো ভাই গ্লাস ফ্যাক্টরিতে কাজ করে, তাই না? তুমি পড়াশোনা করছো, উচ্চ মাধ্যমিকে দুবার ফেল করেছো, তাই না? এটা আমি পড়েছি, ফেল করেছে, তাই না বলছি কেন? মানুষের বাচ্চা নিজের লোক, দুবার ফেল করেছে। তবে দাদা চলে যাও, সব বলে দিল, সব জেনে নিল। মাঝে টানি ভাই, হ্যাঁ ভাই, এদিকে আসো, আসছে, ওদিকে যাও, যাচ্ছে, সবাই কি ছেলে দাও, যাচ্ছে, সবাই কি ছেলে দাও, যাচ্ছে। সব কথা বলতে পারবে, পারবো, সব জানতে পারবে, পারবো। টানি ভাই, হ্যাঁ ভাই, এদিকে আসো, আসছে, ওদিকে যাও, যাচ্ছে, তোমার যা যা প্রশ্ন করবো, আচ্ছা, তার উত্তর দেবে দেবো। তবে দাদা মনে মনে ভাবছেন, কিভাবে উত্তর দিবি? সামনে দিয়ে চোখে দেখছি দাদা, তোর পিছন দিয়ে চোখ নেই, পিছন দিয়ে উত্তর দিবি। মাস্টার টালি ভাই, হ্যাঁ ভাই, এদিকে আসো, আসছে, ওদিকে যাও, যাচ্ছে, তোমায় ঘোরাতে নিয়ে যাবো, মনে আছে তো? আছে। ঘোরাতে নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো? চিড়িয়াখানা, চিড়িয়াখানায় নিয়ে যাবো দাদা, আমাদের এখানে চিড়িয়াখানা আছে দাদা, চিড়িয়াখানায় নিয়ে যাবো। মাস্টার টালি ভাই, হ্যাঁ ভাই, সব ভুলে যাও, যা যা প্রশ্ন করবো তার উত্তর দিবি। তুই বলতে পারবি, আমার হাতে একটা হার আছে, আমার হাতে একটা হকি স্টিক আছে, আমার হাতে একটা ঘড়ি আছে, আমি জামা ধরেছি, আমি প্যান্ট ধরেছি, এখন এই অবস্থায় আমার হাতে কি আছে? তোমার হাতে একটা ঘড়ি আছে, হকি স্টিক,
তবে দাদা মনে ভাবছি সামনে দিয়ে সব বলে দিল দাদা, সব দেখে নিয়েছি দাদা, তবে সামনে দিয়ে বলেছি দাদা, পিছনে চোখ নেই, তবে দাদা পিছন দিয়ে যা প্রশ্ন করবো তার উত্তর দিবি, মনে মনে ভাবছি দুই নম্বরে চিটিং বাদ কিভাবে বলবি দাদা, ক্ষমা করবি, কোন রকম দুই নম্বরে আমরা নই দাদা, তবে দেখবি পিছন দিয়ে উত্তর দিয়ে দিবি। মাত্র কানি ভাই, হ্যাঁ ভাই, তুই বলতে পারবি এটা কি? ওটা ব্যাগ আছে। এটা ব্যাগ আছে দাদা, ব্যাগ তো। তবে দাদা মনে মনে ভাবছি ব্যাগ আছে বলে দিল, মাত্র কানি ভাই, হ্যাঁ ভাই, তুই বলতে পারবি আমার মাথায় কি আছে? তোমার মাথায় হার আছে। আমার মাথায় হার আছে দাদা, হার তো। তবে দাদা আরো কিছু বলে দিবে মাস্টার টানি ভাই, হ্যাঁ ভাই, তুই বলতে পারবি আমার ডানাতে কি আছে? তোমার ডানাতে একটা হকি স্টিক আছে। হকি স্টিক আছে দাদা, তবে সব জেনে নিল বলে দিল দাদা, শিকড় গুলো যেভাবে দিয়েছি দাদা, আগেই বলেছি কিভাবে ব্যবহার করবি, ব্যবহার করবি সাত দিন পরে দাদা যে কোন রোগ দাদা ভালো হয়ে যাবে। আমরা আপনাদের সামনে আসছি যারা মাদারিয়ালা, যারা বলেন অলৌকিক ক্ষমতার সাহায্যে সবকিছু বলা যায় তাদের বিরুদ্ধে কিছু বলবার জন্য। তবে যারা তাবিজ বিক্রি করেন শিয়ালদা ধর্মতলা কোর্টের মাঠে, আমাদের ইন্ডিয়া বিভিন্ন স্থানে গেলে আমরা দেখতে পাই যে তারা শিকড় বিক্রি করেন ঠিক এইভাবে বিভিন্ন রকম সুরে। তবে আজকে আমরা আপনাদের সামনে ঠিক সেইভাবেই করে দেখালাম। এবার আপনারা তো বলতে পারেন যে যেভাবে প্রশ্ন করলেন তার উত্তর সঠিক কিভাবে দিল, তার ব্যাপারটা কিভাবে দিচ্ছে আমি বলে দিচ্ছি তারা কিভাবে করলেন। আসল ব্যাপারটা হচ্ছে সবকিছু একটা কোর্ট ল্যাঙ্গুয়েজ থাকে। যেমন দেখুন পিছনে দাঁড়িয়ে আমি যে প্রশ্নটা করেছিলাম এটা কি, এটা কি মানে কি বলবে সেটা দেখুন। মাস্টার টানি ভাই, এটা কি? এটা ব্যাগ আছে। এটা ব্যাগ আছে, তার মানে এটা কি মানে ব্যাগ। এবার যখন ওকে বলবো আমি আমার ডানাতে কি আছে, ও তখন কি বলবে দেখুন। মাস্টার টানি ভাই আমার ডানাতে কি আছে? এটা হাড় আছে আমার ডানাতে। আমরা এতক্ষণ শিয়ালদা ধর্মতলা কোর্টের মাঠে বা ইন্ডিয়ার বিভিন্ন স্থানে গেলে আমরা দেখতে পাই এই ধরনের কিছু লোক যারা বলেন আমাদের অলৌকিক ক্ষমতা আছে তারা শিকড় বিক্রি করে। তারা বলেন যে শিকড়ের অনেক রকম গুণ আছে, অনেক রকম ভাবে ব্যবহার করা যায়, যে কোনো রোগ ভালো হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। আসল ব্যাপারটা কোথায় গিয়ে তারা কি করছে সেটা এবার দেখুন। আমরা আসলে কোনো মাদারিয়ালাই নেই, কীভাবে বললো সেটা দেখুন। আমি যখন পিছন দিয়ে ওকে বলেছিলাম এটা কি, তার উত্তর ও কী দিয়েছিল দেখুন। মাস্টার টানি ভাই এটা কি? ওটা ব্যাগ আছে। এটা ব্যাগ আছে, তার মানে ওর সাথে আমার কোটলামো সেখানেও আছে। যদি বলি এটা কি, ও বলবে ব্যাগ। আসল ব্যাপারগুলো এইভাবে দাদাটা উঠে আসবে না। দেখুন আমার কি বলছে। মাস্টার টানি ভাই, হ্যাঁ ভাই, আমার ডানাতে কি আছে? আমার ডানাতে ঘড়ি আছে। আমার ডানাতে ঘড়ি আছে। আমার ডানাতে ঘড়ি আছে, তার কারণ আমি যদি বলি আমার ডানাতে কি আছে ও বলবে ঘড়ি আছে। এবার যদি আমি একটা ব্যাগ ধরে যদি বলি আমার ডানাতে কি আছে ও কিন্তু ঘড়িই বলবে, তার কারণ কোট ল্যাঙ্গুয়েজটা সেখানেও আছে। আমি যদি বলি আমার ডানাতে কি আছে ও বলবে তোমার ডানাতে ঘড়ি আছে। এবার দেখুন দাদা আপনি উঠে আসবেন। এবার কিভাবে তারা বলেন, মাস্টার টানি ভাই, হ্যাঁ ভাই, তুমি বলতে পারবে আমি কি দেখছি? তুমি একটা চশমা দেখছি। চশমা দেখছি, দেখুন দাদা চোখে একটা চশমা আছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি যদি বলি আমি কি দেখছি ও তখন বলবে চশমা দেখছি। এবার দেখুন আরো কিভাবে বলেন দাদা, তো আপনি উঠে আসবেন। যদি বলি দাদার পায়ে কি আছে তখন জুতোই বলবে। এবার যদি বলি কি জুতো, বললো চামড়ার চটি। এবারে আবার দেখুন টানি ভাই, দাদার হাতে কি আছে? দাদা হাতে আংটি আছে। আংটি আছে, দেখুন দাদা হাতে কোনো আংটি নেই। যদি বলি দাদা হাতে কি আছে বলবে আংটি আছে। এবার দেখুন আরো কি বলে, মাস্টার টানে ভাই, হ্যাঁ ভাই, এটা কি আংটি? ওটা রূপোর আংটি। রূপোর আংটি আছে, দেখুন কোনো আংটি নেই। তবে আমি যদি দেখি এটা রূপোর আংটি, তাহলে আমি যদি বলি কি আংটি তবে রূপোর আংটি। এবার দেখুন মাস্টার টানে ভাই, হ্যাঁ ভাই, এটা কিসের আংটি? ওটা সোনার আংটি। সোনার আংটি। আমি একজন জোর চোখ চিটিং ভাই, আমাদের চোখ খোলা।
এবার আমি যখন দেখব এটা সোনা তখন একটু প্রশ্ন করব এটা কিসের আংটি তখন বলবো সোনার আংটি এবার দেখুন মাস্টার তানি ভাই এটা কি রকম আংটি ওটা রূপ ওটা তামার আংটি আছে ভাই ওটা তামার আংটি আছে যদি বলি কি রকম আংটি ও তখন বলবো তামার আংটি এবার দেখুন মাস্টার তানি ভাই এটা কিসের আংটি ওটা সিসার আংটি আছে সিসার আংটি এবারে আসুন দাদা এবার ব্যাপারটা হচ্ছে যে হাতে কি আছে বললেই বলবে আংটি আছে কি আংটি বললে রূপোর আংটি কিসের আংটি বললে সোনার আংটি কিরকম আংটি বললে তামার আংটি কিরকম দেখতে আংটি বললে সিসার আংটি এবার তার কারণটা হচ্ছে সব ব্যাপারগুলো হচ্ছে কোট ল্যাঙ্গুয়েজ উপর তারা ব্যবহার করে এবার আমরা মনে করি এগুলো নিশ্চয়ই কোনো অলৌকিক ক্ষমতা আছে তবে আজকে আপনাদের সামনে এগুলো আমরা ফাঁস করে দেখালাম যে কোনোটাই অলৌকিক ক্ষমতা নেই এ হচ্ছে আসল আমাদেরই একজন সদস্য আমরা এই কাজগুলো করে আপনাদের বোঝাবার জন্য আশা আপনারা এরকম তাবিজ বা শিকড়ের মধ্যে আপনারা বিশ্বাস করে তারা সম্পূর্ণ ব্যাপারটাই আমরা যেরকম ভাবে দেখালাম সেভাবে তারা করেন আর আমরা আশা করব তাদের কাছ থেকে আপনারা শিকড় কিনবেন না বা এরকম ভাব আপনারা করবেন না